আগের দিন আমরা কিছু মেন্টাল ম্যাথ করেছিলাম। মেন্টাল ম্যাথ মানে আমরা এইসব 1 2 এগুলোকে করেছিলাম এবং আমরা মনে মনে ভিজুয়ালাইজ করেছিলাম যে সেটাকে আমরা দেখতে পাচ্ছি নাকি, রাইট? আজকেও আমরা করব, কিন্তু আজকে তার সাথে সাথে আমরা কিন্তু 30 থেকে 40টা, মানে 30 to 40 এক্সাম্পল প্র্যাকটিস করব মনে মনে। আমি তোমাদের মনে আজকে আমরা কি করব, তোমাদেরকে কিছু প্রথমে ফ্ল্যাশ কার্ড দেখাবো এবং এই ফ্ল্যাশ কার্ডগুলোকে তোমাদেরকে দেখে তোমরা তোমাদের চোখ বন্ধ করবে যখন বলবো, তখন তোমরা কিন্তু মনে মনে দেখবে যে তোমরা দেখতে পাচ্ছ নাকি সেম জিনিসটা যেমন তোমরা অ্যাবাকাসে করো। দেখো এই ফ্ল্যাশ কার্ডটা কত, 1। আচ্ছা তোমরা চোখ বন্ধ করে দেখো তো, তোমরাও এই 1টাকে তোমাদের মনে মনে দেখতে পাচ্ছ নাকি? ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করো, এরপরে দেখো দেখতে পাচ্ছ নাকি? 1 তোমাদের অ্যাবাকাসে, 1, ভেরি গুড। এরপরে চোখ খোলো, দেখো এইটা কত, এটা হচ্ছে 2। তাহলে এরপর তোমরা কি করো, আবার চোখ বন্ধ করো, দেখো তো তোমাদের মনে ভিজুয়ালাইজ করে এই 2টা দেখতে পাচ্ছ নাকি তোমাদের অ্যাবাকাসে? দেখো ভালো করে, চোখ বন্ধ করো, দেখো 2 দেখতে পাচ্ছ, 2 2, ভেরি গুড। এরপরে দেখো এইটা কত, 1 2 3। তাহলে আবার তোমরা চোখ বন্ধ করো এবং ভালো করে দেখো তো তোমাদের অবকাশে 3 তোমরা দেখতে পাচ্ছ নাকি? দেখো বন্ধ করো চোখ, 3 3 বিডস দেখতে পাচ্ছ, ভেরি গুড। চলো এরপরে দেখি নেক্সট ফ্ল্যাশ কার্ড, এটা কত, 4। তোমরা চোখ বন্ধ করো, দেখো তো তোমরা দেখতে পাচ্ছ নাকি? 4 4 4, ভেরি গুড। এরপর চলো এরপর আমরা কি করব, কিছু অ্যাডিশন করব, এবং কী ধরনের অ্যাডিশন করব, 1 ডিজিট, যেমন ধরো 1 প্লাস 2, তার মানে কত, 1 ডিজিট, আর কটা রো, 2টো রো, মানে 2 রোজের 1 ডিজিটের কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। তারপরে আমরা কি করব, তারপরে আমরা 3 রো আরেকটা এক্সট্রা করব, ঠিক আছে? তাহলে চলো আমরা প্র্যাকটিস করি কিছু। আমার এখানে কিছু এক্সাম্পল আমি লিখে রেখেছি, সেগুলো আমি তোমাদেরকে পরপর পরপর ধরবো, তোমরা কি করবে চোখ বন্ধ করে সেগুলোর অ্যান্সার দেবে, আমিও অ্যান্সারটা বলবো, কিন্তু অ্যান্সারটা আমার বলার আগে তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? তাহলে তোমাদের চোখ বন্ধ করো, কনসেন্ট্রেট কনসেন্ট্রেট, তোমাদের অ্যাবাকাশ দেখতে পাচ্ছ, অ্যাবাকাশটা ধরো, চোখ বন্ধ করে অ্যাবাকাশটা মনে মনে ধরো, ভেরি গুড। চলো, 1 প্লাস 1 ইকুয়াল টু 2, নেক্সট 1 প্লাস 2 ইকুয়াল টু 3, নেক্সট 1 প্লাস 3 ইকুয়াল টু 4, নেক্সট 2 প্লাস 1 ইকুয়াল টু 3, নেক্সট 2 প্লাস 2 ইকুয়াল টু 4, ভেরি গুড। চোখ ওপেন করো, দেখো তোমরা কি করলে, যে জিনিসটা আমি বলছি সেই জিনিসটাকে কিন্তু তোমাদের মনে মনে করতে হবে, এবং মনে মনে করে আমি যেমন বলছি অ্যান্সারটা, ঠিক তার আগে তোমরা কিন্তু অ্যান্সারটা বলার চেষ্টা করবে। আশা করি তোমরা করছিলে, ঠিক আমার বলার আগেই তোমরা কিন্তু অ্যান্সারটা দেবে, ঠিক আছে? যদি কোনোটা না পারো, কোনো ভুল অ্যান্সার হয়, কোনো প্রবলেম নেই, আবার তোমাদের এই পুরো ভিডিওটা কমপ্লিট হলে আবার তোমরা আরেকবার রিপিট করে এই জিনিসটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো আবার তোমাদের চোখ বন্ধ করো, আরও কিছু এক্সাম্পল চলো করবো, চোখ বন্ধ করো, ক্লোজ ইউর আইজ, দেখো তো তোমরা অ্যাবাকাশ দেখতে পাচ্ছ নাকি, অ্যাবাকাশটা হোল্ড করো মনে মনে। চলো, 3 প্লাস 1 ইকুয়াল টু 4, নেক্সট 1 প্লাস 2 ইকুয়াল টু 3, নেক্সট 2 প্লাস 1 ইকুয়াল টু 3, নেক্সট 1 প্লাস 3 ইকুয়াল টু 4, নেক্সট 2 প্লাস 2 ইকুয়াল টু 4, ভেরি গুড। আবার ওপেন করো চোখ, তাহলে তো দেখো আমরা কী করছি, আমরা কিন্তু আমি বলে বলে যাচ্ছি তোমাদেরকে, তার আগে অ্যান্সারটা আমার দেওয়ার আগে কিন্তু তোমাদেরকে বলতে হচ্ছে, এবং কোথায় করছো তোমরা, মনে মনে, রাইট? তাহলে এরপরে কিন্তু আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, আর কিন্তু চোখ ওপেন করব না, বা তোমরা যদি ওপেন করেও করতে পারো কোনো ব্যাপার নেই, তোমরা কিন্তু চোখ বন্ধ করেই প্রথমে করো, কনসেন্ট্রেট করে, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা অনেকগুলো পরপর করব, ঠিক আছে?
চলো তাহলে এইগুলো আমরা কী কী করছি দেখো, প্রত্যেকটা আমি দুটো করে বলছি, টু রোস আর প্রত্যেকটাই ওয়ান ডিজিট, তাহলে এগুলোকে বলা হয় ওয়ান ডিজিট টু রোস ক্যালকুলেশন, ঠিক আছে। চলো এরপরে চলো আমরা কিছু প্র্যাকটিস করব, এবার আমরা কিন্তু আর দাঁড়াবো না, তো আমরা কন্টিনিউয়াস বলে বলে যাবে, ঠিক আছে। চলো ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি, ভেরি গুড। তারপরে ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু ফোর, ভেরি গুড। টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি, ভেরি গুড। থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর। নেক্সট টু প্লাস টু ইকুয়াল টু ফোর। নেক্সট টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি। নেক্সট ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু ফোর। নেক্সট ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু। নেক্সট টু প্লাস টু ইকুয়াল টু ফোর। নেক্সট থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর। নেক্সট টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি। নেক্সট ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু। নেক্সট টু প্লাস টু ইকুয়াল টু ফোর। নেক্সট থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর, ভেরি গুড। ওপেন ইউর আইজ। এরপর চলো আমরা প্র্যাকটিস করবো ওয়ান ডিজিট থ্রি রো। দেখো এক দুই তিন, তিনটে রো আছে, প্রত্যেকটাই ওয়ান ডিজিট, একটা করে ডিজিট, ঠিক আছে। তাহলে কটা রো আছে, এক দুই তিন, এটার আমরা কিছু অ্যাডিশন প্র্যাকটিস করবো। চলো চোখ তোমরা বন্ধ করো, ক্লোজ ইউর আইজ, চলো কনসেন্ট্রেট করো। দেখো তোমাদের অ্যাবাকাস ভিজুয়ালাইজ করতে পারছো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছো, ভেরি গুড। চলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি। নেক্সট ওয়ান প্লাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর। ওয়ান প্লাস ওয়ান প্লাস টু ইকুয়াল টু ফোর। নেক্সট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর। নেক্সট ওয়ান প্লাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর। নেক্সট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর। নেক্সট ওয়ান প্লাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর। নেক্সট ওয়ান প্লাস ওয়ান প্লাস টু ইকুয়াল টু ফোর। নেক্সট ওয়ান প্লাস ওয়ান প্লাস টু ইকুয়াল টু ফোর। নেক্সট ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি। নেক্সট ওয়ান প্লাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর, ভেরি গুড। ওপেন ইউর আইস, চোখ খোলো। তাহলে এইভাবে তোমাদের কিন্তু মনে মনে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আজকে যেমন আমি প্র্যাকটিস করলাম, ঠিক এই ভিডিওটাকে কিন্তু তোমরা আরেকবার রিপিট করো, পারলে দুবার রিপিট করো, এরপরে আবার এমনি করে প্র্যাকটিস করো, ঠিক আছে। এই প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু মনে মনে ক্যালকুলেশন হবে। এখন আমরা কিন্তু খুব সিম্পল করছি, পরে আস্তে আস্তে কমপ্লেক্সে যাবো, যেখানে স্মল ফ্রেন্ড বিগ ফ্রেন্ড এগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে তোমরা আরেকবার রিপিট করবে, এবং তার সাথে সাথে আজকে তোমাদের এই ভিডিওটা দুবার দেখা হলে, রিপিট করা হয়ে গেলে, তোমাদের কিন্তু আরও দুটো অ্যাক্টিভিটি করতে হবে। কী কী তোমরা জানো, আমরা লেভেল টু এর ক্লাস ওয়ান ক্লাস টু এ এই অ্যাক্টিভিটি বা গেমগুলো খেলেছিলাম। একটা হচ্ছে তোমাদের স্পিড রাইটিং, আরেকটা হবে বেসিক প্র্যাকটিস, ঠিক আছে। আজকে কার কার জন্য বেসিক প্র্যাকটিস করবে, থ্রি ফোর ফাইভ, তাহলে তোমরা ক্লাস ওয়ান আর ক্লাস টু লেভেল টু এর এই দুটো ভিডিওকে দেখবে। একটা ভিডিওতে তোমাদের স্পিড রাইটিং করানো আছে, সেই স্পিড রাইটিংটা একবার প্র্যাকটিস করবে, এবং যে ভিডিওতে বেসিক প্র্যাকটিস আছে সেই ভিডিওটাকে দেখে বা সেই ক্লাসটাকে দেখে তোমরা থ্রি ফোর আর ফাইভের জন্যে বেসিক প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে এখন তোমরা আরেকবার ভিডিওটাকে রিপিট করো এইটাকেই, তারপরে তোমরা বেসিক প্র্যাকটিস আর স্পিড রাইটিং করবে। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন,
এবং যতটা পারেন ভিডিওটা শেয়ার করুন, যাতে অন্যরাও এই ভিডিওটা থেকে হেল্প পেতে পারে। নেক্সট বা অন্য ভিডিওগুলোর জন্য ডেসক্রিপশন চেক করুন।